নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণে সহস্রের দিকে এগোচ্ছে আসাম, বরাক উপত্যকায় আক্রান্ত বেড়ে 105। লকডাউনে নোংরা রাজনীতিতে ব্যস্ত কংগ্রেস, ত্রাণ বন্টন নিয়ে বিজেপির তো পর্যটক ভিসায় ভারতে এসে কর্মরত 18 রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করল জেলা পুলিশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মারণ করোনার সংক্রমণ রাজ্যে ক্রমশ ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করছে। সব হিসেব ও অনুমানকে দূরে ঠেলে দিয়ে তীব্র গতিতে ছড়াচ্ছে করোনা। বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যে সংক্রমণের হিসেবে নতুন রেকর্ড তৈরি হয়েছে। সব মিলিয়ে বর্তমানে রাজ্যের করোনা মিটার সহস্রের গণ্ডির দিকে এগুচ্ছে। এদিন সকালেই নতুন 30 ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সকালেই মোট আক্রান্ত বেড়ে 910 হয়ে যায়। এর মধ্যে বরাক উপত্যকার 3 জেলার মোট 10 জন রয়েছেন। অন্যদিকে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সামাজিক মাধ্যমে রুটিন পোস্টে জানান, সব মিলিয়ে বরাক উপত্যকায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 105। এর মধ্যে একজনের মৃত্যু এবং 17 জন সুস্থ হয়ে ওঠার পর বর্তমানে মোট 87 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রুটিন সাংবাদিক সম্মেলনেও মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, মেডিকেলে বর্তমানে মোট 85 করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে, বাকি 2 জন রয়েছেন হাইলাকান্দিতে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 33 নম্বর অফ পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে, মানে 33 জন। আর গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 18 জন পেশেন্ট আর ডিসচার্জ হয়েছেন 2 জন পেশেন্ট। তো এখন আমাদের শিলচর মেডিকেল কলেজে টোটাল পেশেন্ট আছেন 85। আরও 2 জন পেশেন্ট যদি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আছে, ওনারা যদি ভর্তি হন তাহলে 87 হতে পারে, আর যদি ভর্তি না হন তাহলে 85 থাকবে। আর এর ভিতরে মেল আছে 82, ফিমেল আছে 3 আর বাচ্চা আছে 2 জন। আর এখন অবধি আমাদের বরাকভেলিতে 103 জন পেশেন্ট ভর্তি হয়েছেন আমাদের কলেজে, এর মধ্যে ডিসচার্জ হয়েছেন 17 জন আর 1 জনের ডেথ হয়েছে, আর বাকিরা তো মেডিকেলে আছেন। আর আজকে আমাদের কলেজে স্যাম্পল রিসিভড হয়েছে থ্রোট সোয়াব 42 আর টোটাল টেস্ট ডান হয়েছে 271। আর এখন অবধি আমাদের টোটাল টেস্ট হয়েছে 7742। আর গত 24 ঘন্টায় আমাদের টেস্ট পজিটিভ এসছে 10 জনের। আর এখন অবধি আমাদের শিলচর মেডিকেল কলেজে 110 জনের স্যাম্পল পজিটিভ এসছে, এর মধ্যে 103 জন বরাকভেলির আর বাকি 7 জন হলো গিয়ে ডিমা হাসাও ডিস্ট্রিক্ট। লকডাউনের সময়ও নোংরা রাজনীতি চালিয়ে যাচ্ছে কংগ্রেস। 4 দফার লকডাউনে শেষের পথে এই সময়ে কংগ্রেস নেতা কর্মীকে অসহায় মানুষের মধ্যে কোনো ত্রাণ সাহায্য বিতরণ করতে দেখা যায়নি তাদের, উল্টে তাঁরা বিজেপির সমালোচনায় লিপ্ত রয়েছে। শুক্রবার শিলচর জেলা বিজেপির এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেছেন জেলা সভাপতি কৌশিক রায়। তিনি জানান, 5ম দফার লকডাউনের আগে জনবিচ্ছিন্ন কংগ্রেস নতুন রাজনীতি শুরু করেছে, স্পিক আপ ইন্ডিয়া নামে সরকার বিরোধী ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কংগ্রেসের কড়া সমালোচনা করেন কৌশিক। আগামী পরশুদিন লকডাউন 4 কমপ্লিট হবে, শেষ হবে, এবং গতকাল থেকে আমরা কংগ্রেসের একটা নতুন রাজনীতি সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটা নাম হলো স্পিক আপ ইন্ডিয়া। এবং স্পিক আপ ইন্ডিয়া আমি দেখলাম যে কংগ্রেস আজকে জনবিচ্ছিন্ন, যে কংগ্রেস বিগত 4টা লকডাউনে জনগণের পাশে নেই, জনগণের কোনো সাহায্যে এগিয়ে আসেনি, জনগণের কাছে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়াতে আসেনি, সেই কংগ্রেস আমি বাইরের কথা জানি না, বলছি না, আমি বিশেষ করে বরাক উপত্যকাতে আমি লক্ষ্য করতে পারছি, আপনারাও উপলব্ধি করেছেন যে স্পিক আপ ইন্ডিয়া একটা কার্যক্রম তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু করেছেন, যেটাতে সরকার, মোদী সরকার ব্যর্থ, সর্বানন্দ সোনোয়াল সরকার ব্যর্থ, সরকার কিছু করেনি,
সরকার কিছু করছে না, এরকম একটা ভুয়া কথাবার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। আমরা বিগত দিনেও আপনাদের সঙ্গে এখানে আমাদের দলের কার্যালয়ে আমাদের সাংসদ ডক্টর রাজদীপ রায়কে নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করে সরকার কি কাজকর্ম করেছে সেই বিষয়গুলো আপনাদেরকে অবগত করেছি। সাংবাদিক সম্মেলনে কৌশিক আরও জানান, জেলা বিজেপির নেতৃত্বে শুক্রবার পর্যন্ত কাছাড়ে 1,57,326 পরিবারকে ত্রাণ সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। এ ব্যাপারে দলীয় সাংসদ বিধায়ক মন্ত্রী সহ কর্মকর্তাদের উদ্যোগ প্রশংসনীয়। এই চারটা লকডাউনে 24 মার্চ থেকে যেটা শুরু হয়েছিল এবং আজকের দিন পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে আমরা কোন জায়গাতে রিলিফ দেওয়া হয়েছে, ত্রাণ পৌঁছানো হয়েছে আমরা দেখি, কিন্তু আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি আজকের দিন পর্যন্ত আমরা 1,57,326 পরিবারে কাছাড় জেলাতে ভারতীয় জনতা পার্টি 1,57,326 পরিবারে ভারতীয় জনতা পার্টির সাংসদ, বিধায়ক, মন্ত্রী, আমাদের পঞ্চায়েত, আমাদের যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন তাদের মাধ্যমে এই রিলিফ আমরা এখন পর্যন্ত মানে খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। যদিও এটা পর্যাপ্ত নয়, কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এটা একটা ক্ষুদ্র প্রয়াস আমরা করেছি যে মানুষ যেহেতু আজকে বাড়ি থেকে বেরোতে, আজকে তো অনেক নিজের কর্মস্থলে যেতে পারেনি, অনেকে কর্মহীন হয়েছেন। পর্যটক ভিসায় এসে ভারতে কর্মরত 18 রোহিঙ্গাকে আটক করল জেলা পুলিশ। তারা হলেন সঞ্জয় কুমার, কনিলাল, জেনাট, অজয় কুমার, সুনীল কুমার, দারিয়ার খান, কানানি ইয়াই, থুরা, মুনিলাল, রাজকুমার, আনি কুমার, হরমিন্দর, ইয়ান বাওজাও, অনিল কুমার জয় সমকার, সঞ্জয় সুন্দরলাল ও জয় কুমার। তারা সবাই মায়ানমারের বগো রাজ্যের বাসিন্দা। জানা গেছে বিগত বেশ কিছু সময় থেকে পর্যটক ভিসা নিয়ে ভারতের বিভিন্ন স্থানে কাজ করছিলেন তাঁরা। লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়লে এই 18 রোহিঙ্গা নাগরিক আসামে ঢুকতে তৎপর হন, কিন্তু বিধি বাম, আসামে প্রবেশের সঙ্গে সঙ্গে কাছাড় পুলিশ তাদের আটক করে। এদিকে জানা গেছে তাদের পর্যটক ভিসার মেয়াদও ফুরিয়ে গেছে। घर में हम लोग को बुला कर फंसा दिए थे। और क्या काम करते हो? उधर में कॉस्मेटिक के सामान निकलता था। अच्छा, तुम क्या काम करते हो? कॉस्मेटिक सामान। कहाँ जाना था? बर्मा में जाना है। हाँ, बर्मा में जाना है। तुमको कहाँ जाना है? बर्मा में जाना है सर। तुमको वहीं जाना है? इधर क्या काम करते थे? वहीं काम करते, कॉस्मेटिक कॉमन। पहले चलते चलते पहले हमारा 14 महीना में 20 तारीख को पासपोर्ट का वीजा खत्म हो गया। बस हम लोग जो अप्लाई किया था वहाँ, हम लोग का म्यांमार म्यांमार एम्बासी है दिल्ली में, वहाँ अप्लाई किया था तो वो बोल रही थी कि तुम लोग मतलब लॉकडाउन में जा सकते हो, कोई प्रॉब्लम नहीं है, तुम्हारा जो लॉकडाउन में वीज़ा जो पास हुआ है तुम लोग जा सकते हो। और जैसे हम अप्लाई भी बहुत किया था लेकिन वहाँ से हमको कोई रिप्लाई नहीं मिला, और जैसे वो लोग बोल रहे थे कि तुम लोग जाओ ऐसे डीले पे तुम लोग। বাঁশ দিয়ে ব্যারিকেড বেঁধে দেওয়ার পরও কোয়ারেন্টিন সেন্টারে অবাধে যাতায়াতের একটি ঘটনা প্রকাশ্যে আসায় স্তম্ভিত সচেতন মহল। শুক্রবার করিমগঞ্জ এমকে গান্ধী কোয়ারেন্টিন সেন্টারে এই ছবি ধরা পড়েছে, যেখানে দেখা গেছে 3 যুবক বাঁশ দিয়ে বাঁধা ব্যারিকেড টপকে অনায়াসে ওই কোয়ারেন্টিন সেন্টার থেকে বেরিয়ে আসছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমকে গান্ধী কলেজের কোয়ারেন্টিনে থাকা অধিকাংশ মুম্বাই ফেরত, যদিও এদের রিপোর্ট এখনও আসেনি। কিন্তু প্রশ্ন হল, আত্মীয় স্বজনরা যেভাবে এসে সেন্টারের লোকদের সঙ্গে মেলামেশা করছেন এতে তারা যথেষ্ট শঙ্কিত, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। তারা বলেন, কোনো প্রশাসনিক কর্মী নেই এখানে, নিয়োগ করা হয়নি পুলিশ কর্মীও, এই অবস্থায় তারা যথেষ্ট উদ্বিগ্ন। তারা ক্ষোভের সুরে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনিক স্তরে অভিযোগ জানালেও 3 দিন ধরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কলেজে যে সেন্টারটা বানানো হয়েছে এখানে আপনাদের সিকিউরিটি নাই, সিকিউরিটি পার্সোনেল নাই তো নাই, বাইরের থেকে মানুষ অনেক উপদ্রব করে, ইংলিশ দেয়ার ফুড স্টাফ ফাটা ইত্যাদি কিছু প্রবলেম করে আমরা লোকেলর, যদি এই ডিজিজটা স্প্রেড হয় তাহলে সবই তো প্রবলেম ফেস করবো। মোটর উপর আমরা লোকেল ক্লোজ আছে, আমরা লোকেল যারা আছি, গতিকে আমরা প্রশাসনটা করতে চাই যে একটু যাতে এটা টেক কেয়ার করা হয় এবং একটা সিকিউরিটি ভালোভাবে দেওয়া হয়, যাতে তারা বাইরে বাড়িতে না পারে, বাইরে মানুষ কোনো টাচ করতে না পারে। সুবিধা কোনো পুলিশ গার্ড নাই, কিছু নাই,
আমরা এইখানে তো কোনো বেমান নাই, আর বাইরে মানুষে ইয়ার ঢুকতে আছে, খানিগুলি দিতে আছে, গতিকে আমরা বিরাট একটা অসুবিধা। আমাদের যদি এইদিকে কোনো বেমার আজার হয় তাইলে তো অসুবিধা হইব, গতিকে আপনারা কোনো গার্ড উড দিয়ে বা জিয়া তখন গিয়ে ঠিক হইব। শেষমেশ পুলিশের জালে আটকা পড়ল নাবালিকা ধর্ষণের অভিযুক্ত সামিল উদ্দিন। টানা 21 দিন ফেরার থাকায় পুলিশ সামিলকে আটক করতে সক্ষম হয়। জানা গেছে মা বাবাকে জোর করে নেশার ট্যাবলেট খাইয়ে পঞ্চদশী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এনে লায়লাপুরের বাসিন্দা সামিল উদ্দিনের বিরুদ্ধে ধলাই থানার আওতাধীন লায়লাপুর ফাঁড়িতে 9 মে এক মামলা দায়ের করেন ফ্রেঞ্চ নগরের বাসিন্দা ধর্ষিতা ওই নাবালিকার পিতা। এরপর থেকেই ফেরার ছিল সামিল। অবশেষে টানা 21 দিন বেপাত্তা থাকার পর ধলাই পুলিশ এবং আসাম পুলিশ ব্যাটালিয়ন এক গোপন অভিযান চালিয়ে সামিলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে সংবাদ মাধ্যমের কাছে গোটা ঘটনার কথা তুলে ধরে পঞ্চদশী ওই নাবালিকা জানায়, তারপরে 2 দিন পরে আর নিয়েছিল দলাই জ্বর শিলচর মেডিকেল প্রকল্পের আওতায় বরযাত্রাপুর জিপির আধুনিক কৃষক সমিতির কর্মকর্তাদের হাতে ট্র্যাক্টর তুলে দিলেন বরখোলার বিধায়ক কিশোরনাথ। শুক্রবার ট্র্যাক্টরটির চাবি তুলে দিয়ে বিধায়ক জানিয়েছেন, বরখোলা বিধানসভা কেন্দ্রে এযাবৎ 7টি ট্র্যাক্টর বিলি করা হয়েছে, আরও কয়েকটি ট্র্যাক্টরের অনুমোদন মিলেছে, দিন কয়েকের মধ্যে সেগুলো কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন শালচাপড়া মণ্ডল সভাপতি রাহুল চক্রবর্তী, গ্রাম সেবক রাজু সিনহা সহ আরো অনেকে। ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এইভাবে একটা প্রকল্প নিয়েছেন, আর সেই প্রকল্পে অনেকেরা উপকৃত হচ্ছে, আর আগামী দিনে আমাদের কৃষক ভাইদের আয় দ্বিগুণ হবে। সাংবাদিক পীযূষকান্তি দাসের মৃত্যুতে এক শোকসভার আয়োজন করা হয় বরখোলায়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেডোর উদ্যোগে আয়োজিত ওই শোকসভায় প্রয়াতের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যরা। পরে সাংবাদিক দাসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। এদিনের শোকসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সত্যব্রত দে, সম্পাদক অজিত দাস, অরিন্দম নাথ, রেদওয়ান উদ্দিন লস্কর, শিবির আহমেদ বড়ভিয়া, রঘুনন্দন শর্মা মজুমদার, রাজর্ষী শর্মা মজুমদার সহ আরও অনেকে। কোভিড-19 মোকাবেলায় ধলাইয়ে স্যানিটাইজেশন কর্মসূচি অব্যাহত। শুক্রবার পুঁটিখাল জিপি কর্তৃপক্ষের উদ্যোগে গাঁও পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানকে স্যানিটাইজ করা হয়েছে। উপস্থিত থেকে স্যানিটাইজেশন প্রক্রিয়া তদারকি করেন জিপি সভাপতি শ্যামসুন্দর চৌহান, মৃদুল কান্তি নাথ, বিজেপি কিষাণ মোর্চার নরসিংপুর মণ্ডল সভাপতি জয়প্রকাশ ভর, রিঙ্কু শুক্লবৈদ্য প্রমুখ। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় বজরং দল মালুগ্রাম শাখার উদ্যোগে শুক্রবার মালুগ্রামেও এক স্যানিটাইজেশন কর্মসূচির আয়োজন করা হয়। মালুগ্রাম সরস্বতী বিদ্যানিকেতন প্রাঙ্গণকে এদিন স্যানিটাইজ করেন দলের সদস্যরা। পরে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামীতেও একইভাবে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। দলের পক্ষে এদিন উপস্থিত ছিলেন ভিকি মালাকার, রানু দাস, চিরঞ্জিৎ সিনহা, বাবুদেব, অভিজিৎ পাল, রাজা মজুমদার, বুদ্ধ দাস প্রমুখ।
ডাকলে ওদের সারা পাবো এই আশা রাখি। তাই স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করোনা সংক্রমণে সহস্রের দিকে এগোচ্ছে আসাম। বরাক উপত্যকায় আক্রান্ত বেড়ে 105। লকডাউনে নোংরা রাজনীতিতে ব্যস্ত কংগ্রেস, ত্রাণ বন্টন নিয়ে বিজেপির তোপ। পর্যটক ভিসায় ভারতে এসে কর্মরত 18 রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করল জেলা পুলিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।